আজকে এখন আপনারা উপভোগ করতে যাচ্ছেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট কালচারাল ক্লাব ডিবেটিং ক্লাব এর পক্ষ থেকে একটি নাটিকা। কোন একদিন শীতের সকালে খোকা হেঁটে যায় রাস্তা দিয়ে, হঠাৎ দেখে বটগাছের নিচে বসে আছে এক বুড়ি মা। বেঁচে থাকো খোকা, বেঁচে থাকো, জীবনে অনেক বড় হও। 1938 সালে স্কুলটিতে পরিদর্শনে এসেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ ছোড়র। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের কিছু দাবি ছিল আপনাদের কাছে। কি দাবি বলো স্যার? আমাদের বিদ্যালয়ের ভবনের ছাদ দীর্ঘদিন যাবত ভেঙে পড়ার মতো অবস্থা, তো যতটা দ্রুত সম্ভব সংস্কার করা প্রয়োজন। আমরা উপর মহলে অনেকবার আবেদন জানিয়েছি কিন্তু এখনো কোনো সুফল পাইনি স্যার। আচ্ছা বলো তো, এই সংস্করণের জন্য কত টাকা ব্যয় হতে পারে? একটা হিসাব মোতাবেক দেখা গিয়েছে আনুমানিক 1300 টাকা মতো ব্যয় হতে পারে। আচ্ছা, আমি এটা সংস্করণের ব্যবস্থা করবো। ধন্যবাদ স্যার, খুবই খুশি হলাম। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম শেখ মুজিবুর রহমান স্যার। এ আমাদের মহল্লার সম্ভ্রান্ত মিত্র, ও একজন অত্যন্ত মেধাবী ছাত্র, ওর জন্য এই প্রতিষ্ঠানে ছড়িয়ে রয়েছে অনেক সুনাম। এই কার্ডটি রাখো, কলকাতায় গেলে অবশ্যই আমার সাথে দেখা করবে। জি অবশ্যই দেখা করব। এভাবেই মহান নেতৃত্বের শুভ সূচনা হয়। ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল, তারা চেয়েছিল সংখ্যালঘু জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দিতে। কিন্তু তাদের সেই অপতৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেছিল বাঙালির ত্রাণকর্তা শেখ মুজিবুর রহমান। ফলশ্রুতিতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। ১৯৬৪ সালের 25 জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে দলটিকে পুনরুজ্জীবিত করা হয়। ১৯৬৬ সালে বাংলার মানুষের অধিকারের কথা 6 দফা দাবির মাধ্যমে পেশ করেন। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করতে হবে, মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা হস্তান্তর করতে হবে, রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা হস্তান্তর করতে হবে, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করতে হবে, আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা বাঙালিদের হাতে নির্বিশেষে হস্তান্তর করতে হবে। জয় বাংলা! জেল থেকে মুক্তি পাওয়ার পর 1969 সালের 23 ফেব্রুয়ারি তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আজকের এই আয়োজন সভায় এখন বক্তব্য প্রদান করবে ডাকসু ভিপি তোফায়েল আহমেদ।
ভাই গণমানুষের বন্ধু। মুজিব ভাই তার জীবনের তার যৌবনের অনেকটা সময় কাটিয়েছে গহীন কারাগারে। মুজিব ভাই এই দেশের মানুষের জন্য তার জীবনের অনেকটা সময় কষ্টের সাথে পার করেছে কারাগারে। মুজিব ভাই এই দেশের মানুষের জন্য কারাগারেও চিন্তা করেছে, এমন কি সে কারাগার থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে তাকে পুনরায় কারাগারে ঢুকানো হয়েছে। মুজিব ভাইয়ের এই আত্মত্যাগ থেকে আমরা আজকে মুজিব ভাইকে একটা উপাধিতে ভূষিত করতে চাই। মুজিব ভাই গণমানুষের বন্ধু, মুজিব ভাই দেশের বন্ধু, মুজিব ভাই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু, 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 বঙ্গবন্ধু। মুক্তি সংগ্রামী দল আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে জয়লাভ করেও গদিতে বসতে পারে নাই। এরই ফলশ্রুতিতে 1971 সালের 7ই মার্চ কালোজয়ী ভাষণের মাধ্যমে আন্দোলন আরো বেগবান হয়। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কি দোষ করেছিলাম? 1970 এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও গদিতে বসতে পারি নাই। আমার বাংলার মানুষেরা মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। ভাইরা আমার, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ। জাতিকে চিরতরে স্তব্ধ করে দিতে স্বৈরাচারী পাকিস্তান বাহিনী 25শে মার্চ কালো রাতে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। ১৯৭১ সালের 25শে মার্চের শেষ প্রহরে গ্রেপ্তার হওয়ার আগে বিটিআর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা জানান বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাইরা আমার, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তোমাদের যার যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। যতদিন না পর্যন্ত একটা পাকিস্তানি বাহিনী এই দেশে আছে ততদিন পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাও। আমরা কত
জঙ্গলের ওই পাশে যে স্কুলটা আছে সেই স্কুলে ওই মিলিটারি বাহিনী আছে, আমরা নদী পার হব। তারপরে নদী পার হয়ে ওদের পরে তুমি বোম মারবা আর কেউ ধরে যাবা, আমরা চারিদিক থেকে ওদের ঘিরে আজকে আমরা দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ নামক ভূখণ্ডটি বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে। যুদ্ধে জয়লাভ করার পর পাকিস্তানিরা আটকে রাখতে পারে না এই বঙ্গবন্ধুকে। 1972 সালের 10ই জানুয়ারি বাংলার মাটিতে ফিরে আসেন বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্নের সোনার বাংলা গড়ায় ব্যস্ত, তখন তাকে হত্যা ষড়যন্ত্র করেছিল তার নিজ দেশের কিছু অকৃতজ্ঞ মানুষ। ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত শেখ হাসিনা এবং শেখ রেহেনা ভারতে নির্বাসিত জীবন কাটান। ১৯৮১ সালে
13 থেকে 15 ফেব্রুয়ারি ঢাকা ইডেন হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এক যুগান্তকারী সিদ্ধান্তে বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়েই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশের মাটিতে ফিরে আসেন। কিছুই পাবার নেই, সব হারিয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। বাংলার মানুষের পাশে থেকে মুক্তি সংগ্রামে অংশ নেওয়ার জন্য আমি এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি, আমি আপনাদের বোন কন্যা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের সঙ্গে থাকতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 1996 সালে জননেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন এবং দেশের গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ান, তাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন। না ভালো নেই, একাত্তরে যার কথাই আমরা যুদ্ধ করে দেশটাকে ঘাতকের হাত থেকে ফিরে আনলাম, সেই বাংলার বাংলার মেরে দিবে ঘাতকের। আমি আপনাদের দুঃখ বুঝতে পারছি। আমি চেষ্টা করবো আপনাকে যথাসম্ভব সাহায্য করার। 2001 সালে খবর তার পালা বদলে দেশে শুরু হয় গুম, লুট, হত্যা এবং অর্থ পাচার। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। 2004 সালের 21 আগস্ট অনুষ্ঠিত জননেত্রী শেখ হাসিনার জনসভায় অতর্কিতভাবে গ্রেনেড বোমা হামলা। গ্রেনেড হামলায় হাসিনাকে রক্ষা করতে অনেকে আহত নিহত হন। এই গ্রেনেড হামলার সুষ্ঠু কোনো তদন্ত বা বিচার হয় নাই। 2008 সালে দ্বিতীয়বারের মতো জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসেন। আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন। আমি আপনাদের বিপুল ভোটে জয়ী হয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আমি আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত। ইলেকট্রিক্যাল ভোটিং মেশিন, মোবাইলে কৃষি সেবা, স্বাস্থ্য সেবা, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ, একটি বাড়ি একটি খামার ও এক পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয় প্রকল্প, নারীর ক্ষমতা, ঘরে ঘরে বিদ্যুৎ, সমুদ্র সীমা জয়, কর্ণফুলী টার্মিনাল, মেট্রো রেল, পদ্মা সেতু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত হয়ে উদ্বোধন হবে আমাদের স্বপ্নের পদ্মা সেতু।
এই